এই বাইক কোম্পানিটির নাম শুনলেই সবার আগে আরটিএস সিরিজটির কথা আপনার মনে পড়ে যাবে, কারণ বাংলাদেশে আরটিএস সিরিজটি অনেক পপুলার। টিভিএস অ্যাপাচি আরটিআর 2V নানান কারণে সমালোচিত হলেও আরটিআর 4V ভার্সনটি আমাদের দেশের বাইকারদের মনে বিশেষ জায়গা অর্জন করতে সক্ষম হয়েছে, এবং সেই সাথে খুবই অল্প সময়ে তরুণ রাইডারদের কাছে এই বাইকটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এই জনপ্রিয়তার কারণে টিভিএস অ্যাপাচি আরটিআর 4V বাইকটির নতুন একটি সংস্করণ খুব সম্প্রতি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়। আজকের ভিডিওতে এই বাইকটির সকল তথ্য, বাইকটিতে কী ধরনের পরিবর্তন রয়েছে এবং সেই সাথে এই বাইকটির অফিসিয়াল প্রাইস কেমন, এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেব। তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। শুরুতেই বাইকটিতে কী ধরনের পরিবর্তন রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখে নিই। প্রথমেই এর হেডলাইটের কথা বলতে হবে। এর হেডলাইটের ডিজাইনটি সম্পূর্ণ নতুন এবং সেই সাথে এটি সম্পূর্ণ LED। আর দেখতেই পাচ্ছেন এর DRL লাইটটি আগের থেকে অনেক বড় করা হয়েছে, এবং এবার এর DRL লাইটটি হেডলাইটের বাইরে অর্থাৎ উপরের দিকে ইউজ করা হয়েছে। এটা অনেক বড় হওয়াতে যখন এটা জ্বলে থাকে তখন অনেক দূর থেকেও খুব ভালোভাবে দেখা যায় এবং দেখতেও বেশ সুন্দর লাগে। আর এর হেডলাইটটিতে অনেক পাওয়ারফুল LED লাইট ইউজ করা হয়েছে, তাই আশা করি এটা থেকে আপনারা যথেষ্ট ভালো আলো পাবেন রাতের বেলা রাইড করার জন্য। দ্বিতীয় যে পরিবর্তনটি আপনার চোখে পড়বে সেটি হচ্ছে এর কালার কম্বিনেশন অথবা বডি গ্রাফিক্স। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের মাঝখানে নতুন একটি স্টিকার দেওয়া হয়েছে এবং সেই সাথে ফুয়েল ট্যাঙ্কের পাশেও নতুন গ্রাফিক্স দেওয়া হয়েছে, যেটা দেখতে আমি বলবো আগের ভার্সন থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। এবং যে ব্লু কালারের বাইকটি ছিল আগের ভার্সনে, সেটাতে পিছনের দিকে হোয়াইট কালার ইউজ করা হতো, সেটাও এবার পরিবর্তন করে ব্লু কালার দেওয়া হয়েছে। তৃতীয় যে পরিবর্তনটা করা হয়েছে সেটি হচ্ছে এর সিট। আপনারা দেখতেই পাচ্ছেন সিটে ডুয়েল টোন কালার ইউজ করা হয়েছে, যেটা আগে সিঙ্গেল কালার ছিল। আমি বলবো এর ডুয়েল টোন কালারটি বেশ সুন্দর হয়েছে, আর সেই সাথে সিটের কুশনগুলোও বেশ নরম। তাই আশা করি লং রাইড এবং শর্ট রাইড উভয় ক্ষেত্রেই বেশ আরামদায়ক রাইডিং অনুভূতি পাবেন এই বাইকটির সিট থেকে। চার নম্বর যে পরিবর্তনটি রয়েছে সেটি হচ্ছে এর টায়ার সেকশনে। সামনের চাকাটি আগের মতোই 90/90 থাকলেও পিছনের চাকাটি 130/70 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, এবং এটি রেডিয়াল টায়ার, যেটা প্রিভিয়াস ভার্সনে ছিল না। আর আপনারা অনেকেই জেনে থাকবেন রেডিয়াল টায়ার সাধারণত অন্যান্য টায়ারের থেকে অনেক ভালো গ্রিপ দিতে সক্ষম, তাই আশা করা যায় এই বাইকটির টায়ার থেকে এবার অনেক ভালো গ্রিপ পাওয়া যাবে, যেটা আপনাদের কনফিডেন্সকে কিছুটা বুস্ট আপ করবে। এই বাইকটির মেইন আকর্ষণ হচ্ছে এর মিটারটি। তো আসুন এবার জেনে নেওয়া যাক এই মিটারটিতে কী কী ফাংশন রয়েছে। প্রথমে বলে রাখি এই মিটারটি এই বাইকটির বড় ভাই অর্থাৎ আরটিআর 200 4V থেকে নেওয়া হয়েছে। আর এই মিটারটি দেখেই শুরুতেই আপনার এর ব্যাকগ্রাউন্ড কালারের প্রতি নজর পড়বে। আগের ভার্সনে ইয়েলো কালার ইউজ করা হতো ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, আর এবার এটাতে হোয়াইট কালার ইউজ করা হয়েছে। আর আগের ভার্সনের মিটারটিতে গিয়ার ইন্ডিকেটর দেখা যেত না, এবং খুশির সংবাদ হচ্ছে এই মিটারটিতে আপনারা গিয়ার ইন্ডিকেটর দেখতে পাবেন। এছাড়াও আরও যে বেসিক ইনফরমেশনগুলো পাবেন সেগুলো হচ্ছে ওডোমিটার, স্পিডোমিটার, ফুয়েল গ্যাস, লো ফুয়েল ইন্ডিকেটর, ক্লক, ABS ইন্ডিকেটর ইত্যাদি। এই মিটারটির মাধ্যমে আপনি আরও অনেকগুলো বিষয় দেখতে পাবেন, যেমন বাইক রাইড করার সময় সবসময় অ্যাভারেজ গতিবেগ কত ছিল সেটাও দেখতে পাবেন, হেডলাইটের হাই বিম লো বিম সিগন্যাল, এবং কত অল্প সময়ে রেসিং ল্যাপ শেষ করেছেন সেটাও দেখতে পাবেন। তবে এই বাইকটিতে যে আকর্ষণীয় ফিচারটি রয়েছে সেটি হচ্ছে স্মার্ট এক্স কানেক্ট, অর্থাৎ আপনার ফোনটি যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে এবং সেই সাথে আপনার ফোনে যদি টিভিএসের অ্যাপসটি থাকে, সেক্ষেত্রে আপনার ফোনটিকে বাইকটির মিটারের সাথে কানেক্ট করতে পারবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই মিটারটির সাথে যদি আপনার ফোনটি কানেক্ট করা হয় সেক্ষেত্রে আপনি কী কী সুবিধা পাবেন? ধরুন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন বা লং ড্রাইভে গিয়েছেন, কিন্তু সেই জায়গাটি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, প্রতিমধ্যে আপনার বাইকের ফুয়েল শেষ হয়ে গিয়েছে এবং আপনি জানেন না যে আশেপাশে কোথায় পেট্রোল পাম্প রয়েছে, অথবা আপনি খুবই ক্ষুধার্ত কিন্তু আশেপাশে কোথায় রেস্টুরেন্ট রয়েছে সেটাও আপনি ঠিক মতো জানেন না, অথবা কোনো কারণে আপনাকে হসপিটাল যেতে হচ্ছে কিন্তু আশেপাশে হসপিটাল কোথায় সেটাও আপনার সঠিক জানা নেই, সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনি হয়তো কাউকে জিজ্ঞেস করতে পারেন। সেক্ষেত্রে এমনও হতে পারে যে আশেপাশে জিজ্ঞেস করার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না, তখন তো আপনি নিশ্চয়ই চিন্তিত হবেন, রাইট? তবে চিন্তার কোনো কারণ নেই। আপনি মোবাইলে টিভিএস অ্যাপসে কাঙ্ক্ষিত জায়গাগুলো যেমন পেট্রোল পাম্প, রেস্টুরেন্ট, হসপিটাল ইত্যাদি সেট করার পরে মিটারে প্রদর্শিত সিগন্যাল এবং নির্দেশনা অনুসারে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে ইজিলি পৌঁছে যেতে পারেন। আমাদের দেশে যারা অনেক লং রাইড করেন আশা করি তাদের জন্য এই ফিচারটি অনেক হেল্পফুল হবে। এবার যে ফিচারটি নিয়ে কথা বলবো, আমার মনে হয় একজন রাইডারের জন্য এই ফিচারটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা সাধারণত যখন বাইক চালাই সেই সময় আমাদের ফোনগুলোকে আমরা পকেটে রাখি অথবা আমাদের ব্যাগে রাখি,
কিন্তু ড্রাইভ করার সময় অনেকেরই ফোন চলে আসে। এক্ষেত্রে আমাদেরকে ফোনটিকে পকেট থেকে বের করার জন্য বাইকটিকে থামাতে হয়, অথবা বাইকটি চলন্ত অবস্থায় আমরা পকেট থেকে ফোনটি বের করে আমরা চেক করি। এটা করার কারণে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তাই এই মিটারটিতে এটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে, যে ফিচারটির মাধ্যমে আপনার ফোনের সাথে যদি মিটারটি কানেক্ট করা থাকে, আপনাকে কেউ কল করলে সেই নাম্বারটি মিটারে শো করবে। আর নাম্বারটা যদি আপনার ফোনে সেভ করা থাকে অবশ্যই সেটা নাম আকারে শো করবে, আর যদি আননোন নাম্বার থেকে ফোন আসে তাহলে পুরো নাম্বারটি মিটারটিতে শো করবে। আর আপনি যদি ফোন কলটি রিসিভ করতে না চান, হাতের বাম পাশে যে আই বাটনটি রয়েছে এটি ডাবল প্রেস করলে আপনার ফোনটি কেটে যাবে। এছাড়াও আপনার ফোনের ব্যাটারি লেভেল, আপনার ফোনে কতগুলো মিস কল রয়েছে, কতগুলো আনরিড SMS রয়েছে, এগুলো আপনারা দেখতে পাবেন এই মিটারটির মাধ্যমে। আমার মনে হয় এই ফিচারটি একজন রাইডারের জন্য খুবই ইউজফুল, এবং সেই সাথে এই ফিচারটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার কাছে কোন ফিচারটি ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। এছাড়াও আরেকটি ছোট পরিবর্তন রয়েছে, সেটি হচ্ছে এর চাবিটি। এর চাবিটির ডিজাইনটা নতুনভাবে তৈরি করা, আর এর ডিজাইনটি নকল করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তাই এই ছোট পরিবর্তনটাও আপনার বাইকটিকে সুরক্ষার জন্য কিছুটা হলেও কাজ করতে পারে। বাইকটির ডাইমেনশনে রয়েছে লম্বায় 2050 mm, প্রস্থয় 790 mm এবং ওভারঅল উচ্চতায় 1050 mm, আর হুইল বেজে রয়েছে 1357 mm। এই বাইকটির সিটের উচ্চতা 800 mm, যেটা সাধারণ বাইকগুলোর থেকে কিছুটা বেশি। তাই এই বাইকটিকে আপনি কমফোর্টেবলভাবে রাইড করতে হলে অবশ্যই আপনার হাইট 5'5" উপরে হতে হবে। আর বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm, যেটা এই সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেশি। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার, আর এই সব কিছু মিলিয়ে বাইকটির ওজন 145 কেজি। এই বাইকটিতে সাসপেনশন হিসেবে সামনে টেলিস্কোপিক এবং পিছনে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। আর এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 159.7 cc 4-stroke সিঙ্গেল সিলিন্ডার ওয়েল কুল 4-valve কার্বোরেটর ইঞ্জিন, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার 16.8 horsepower 8000 rpm-এ এবং ম্যাক্সিমাম টর্ক 14.8 Nm 6500 rpm-এ উৎপন্ন করে। বাইকটিতে সেলফ এবং কিক স্টার্ট অপশন দুটোই থাকছে। আর বাইকটিতে 5-speed গিয়ারবক্স রয়েছে, আর এই বাইকটিতে শক্তিশালী ইঞ্জিন থাকার কারণে এর টপ স্পিডও যথেষ্ট ভালো। এই বাইকটির টপ স্পিড 130 km/h, আর বাইকটি থেকে মাইলেজ হিসেবে সিটিতে 35 km/l এবং হাইওয়েতে 40 km/l হিসেবে মাইলেজ পাওয়া যায়। বর্তমানে এই বাইকটির দুটি ভ্যারিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্ট, আর একটি হচ্ছে ডাবল ডিস্ক ভ্যারিয়েন্ট। বাইকটির সামনে 270 mm ডিস্ক ব্রেক এবং পিছনে 130 mm ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে, আর যেটিতে ডাবল ডিস্ক রয়েছে সেটার পিছনে 200 mm ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। বর্তমানে এই বাইকটি বাংলাদেশে 3টি কালারে পাওয়া যাচ্ছে, আর সেগুলো হচ্ছে রেড, ব্ল্যাক অ্যান্ড ব্লু। আর এই বাইকটির সিঙ্গেল ডিস্কের বর্তমান প্রাইস হচ্ছে 186,900 টাকা, আর ডাবল ডিস্কের প্রাইস হচ্ছে 196,900 টাকা। আর এই প্রাইসটি অবশ্যই যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই আপডেট প্রাইস জানার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করবেন। এই ছিল আজকের ভিডিওটি। আশা করি পুরো ভিডিওটি দেখে থাকলে বাইকটি সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা হবে। তারপরও এই বাইকটি সম্পর্কে যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টসের অ্যান্সার দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।